নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা ভালো আছেন তা আপনারা যখন ফোন করে আমাকে জানান, বিশ্বাস করবেন না আমার মনে কতটা আনন্দ, কতটা এ হয়। একজনকে পরম সুখ পাইয়ে দেওয়াটা যে কতটা আনন্দে হয় তা বলে বোঝাতে পারবো না। তারপরে তো আলোচনা আছে, একটু আলোচনা প্রথমে সেরে ফেলি। 101টাকা আপনারা হয়তো ভুল করছেন, দেখুন লেখা আছে অনলাইনে কুষ্টি বিচার 101টাকা, মানে ফোনে আপনারা 101টাকা দিয়ে জানতে পারবেন। চেম্বারে আসলে চেম্বারের যা ভিজিট ছিল, পুরনো যা আছে তাই থাকবে, সেই চেম্বারে ভিজিট দিয়ে আসতে হবে। আপনারা অনেকেই রাগ করেন কেন 101টাকা, 101টাকা দিয়ে বুঝুন আপনাকেও বাড়ির বাইরে আসতে হচ্ছে না, আমাকেও বাড়ির বাইরে যেতে হচ্ছে না, আমাকেও কোনো জায়গায় ভাড়া দিতে হচ্ছে না, আপনাকেও কোনো জায়গায় ভাড়া দিতে হচ্ছে না। শুধুমাত্র গুগল পে ফোন পের মাধ্যমে 101টাকা পাঠিয়ে যার সম্পর্কে জানতে চাইছেন আপনারা বিস্তারিত জানতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে বলে আমার মনে হচ্ছে না। তাও আপনাদের কথার পরিপ্রেক্ষিতে জানাই, কারণ অনেকেই ভুল করে। এবার জেনে নিন অনলাইনের নাম্বারটা 9674621877, এইটি গুগল পে বা ফোন পে। এবার 7686906755, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যার বিষয়ে জানতে চাইছেন তার বিষয়ে বলতে। এবার আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে, দিদি আমার তো ছোট ফোন, তাহলে আমি আপনাদের সঙ্গে কি করে কথা বলবো? অবশ্যই ছোট ফোন যাদের আছেন, যারা মনে করছেন সাক্ষাতে আমার সঙ্গে চেম্বারে দেখা করতে পারবেন, কারণ চেম্বার যথারীতি খোলা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তারা চেম্বারে আসুন। আর যারা মনে করছেন না চেম্বারে যেতে পারছি না, এই দুর্যোগ বৃষ্টি কখনো এ কখন আমাদের শরীর খারাপ বা আমরা পারছি না যেতে, বা চেম্বারে গেলে এত টাকা ভিজিট দিতে পারবো না, তার থেকে 101টাকা ফোনে জানবো, তাদের জন্য বলছি যেখানে দেখবেন রিচার্জ টিচার্জ করা হয়, ফোন রিচার্জ করা হয়, অনেক জায়গায় অনেক জায়গায় ইলেকট্রিক বিলও জমা দেওয়া হয়, অনেক কিছু হয়, সেইখানে গিয়ে বলবেন আমি যে নাম্বারটা বললাম 9674621877, এই নাম্বারে আপনি পে করবেন, 101টাকা দিয়ে দেবেন সেই গুগল পে বা ফোন পের মাধ্যমে। তারপর ফোন করে আমাকে বলবেন দিদি ভাই আমি এরকম একটা 101টাকা পাঠিয়েছি, আপনি একটু চেক করে নিন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি। অবশ্যই আপনাদের বিস্তারিত কথা বলা হবে। আর একটা বলি, যখন টিভি প্রোগ্রামে লাইভ দেখবেন, LIVE লাইভ লেখা আছে, তখনই বুঝবেন যে টিভি পর্দায় যে ল্যান্ড ফোন নাম্বারটি থাকবে সেটি আপনারা কল করলে ফ্রি অফ কস্টে শুধুমাত্র যেইটুকু বলা যাবে তাই হবে, চেম্বারে বিস্তারিত জানা যায়। আপনারা ছুটে আসুন, কষ্ট করে আসছেন সবই জানছি, কিন্তু হ্যাঁ দিদির কাছে পরম পাওয়া থাকবে এইটুকু জানি, দিদি কাজ দিতে জানি সেইটুকুও জানি। আপনাদের দেখে নি কে আছে, তারপরে আবার আলোচনার মধ্যে আজকে আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, কার বিষয়ে জান হবে? নিজের বিষয়ে জানো দিদি। আচ্ছা, ডেট অফ বার্থ? 6/5/1997। সময়? সময়টা বিকেল 5:16। বিকেল 5:16। জন্মস্থান? পুরবাজার। তুলা, লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। এখানে যেটা দেখা যাচ্ছে সরকারি চাকরির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, সরকারি চাকরি চেষ্টা করা যেতেই পারে, কিন্তু বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ হয়ে রয়েছে, যেহেতু প্রচন্ড লেট, প্রচন্ড স্ট্রাগল, অর্থনৈতিক দিক দিয়ে প্রচন্ড স্ট্রাগল করতে হবে, হওয়া কাজ বাধা পড়ে যাবে, হতে গিয়ে আটকে যাবে, মিথ্যে অপবাদের দায় নিতে হবে, তাছাড়া মাঝে মাঝে গুরুজনদের সঙ্গে মতানৈক্য বাঁধবে। এই জায়গাটা যদি একটু ঠিক করা যায়, কারণ এটা সরকারি চাকরির ইঙ্গিত যথেষ্ট ভাবে করছে, আমি বলবো এইটার অবিলম্বে মানে খুব শীঘ্র এই ছককে ঠিক করো, তাহলে একটা সরকারি চাকরির মুখ দেখতে পারবে, নইলে কিন্তু যথেষ্ট এজ হতে থাকবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। বোঝাতে পেরেছি তোমাকে? কারণ এই বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ ঠিক না করলে, শনি কেতু স্থাপিত যোগ ঠিক না করলে, কোনোভাবেই তুমি সরকারি চাকরি হতে গিয়েও কিন্তু যথেষ্ট ভাবে বাধা পেয়ে যাবে। তাহলে এটা সরকারি চাকরি পেতে কে না ভালোবাসে, যেখানে তোমার জন্মছক খুব ভালো দেখাচ্ছে, শুধুমাত্র একটি অশুভ গ্রহ যদি বাধা দেয়, আমার মনে হয় সেই অশুভ গ্রহকে খণ্ডিত করে তুমি সুখের লাইফ দেখতে পারবে, তাহলে সেটা পরম পাওয়া না, সেটা তাড়াতাড়ি করা উচিত নয়। তুমি খুব শীঘ্র যোগাযোগ করো, যদি মনে করো তুমি আসতে পারছো না, তাহলে আমার সঙ্গে অনলাইনেও কন্ট্যাক্ট করতে পারো অথবা চেম্বারও আসতে পারো। ঠিক আছে, ভালো থাকো। এবার চলে আসি আলোচনার মধ্যে, আজকে কি টোটকা দেবো। সামনে কিন্তু রথযাত্রা, মানে 7 জুলাই রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে যারা যে কোনো মনস্কামনা বা নিজের সুখের দিন ফিরিয়ে আনতে এই টোটকাটি করুন,
নিখুঁত 108টা তুলসী পাতা বেঁচে রাখুন, নিখুঁত 108টা, কোনো মানে ছেঁড়া ফাটা হবে না। যেমন আমরা যজ্ঞের জন্য আমরা নিখুঁত বেলপাতা জোগাড় করি, ঠিক তেমনি নিখুঁত 108টা বেলপাতা জোগাড় করুন। 108টায় প্রত্যেকটিতে চন্দন গুলেও আপনারা করতে পারেন, চন্দন এ করে প্রত্যেকটিতে চন্দন গোলাতে, প্রত্যেকটিতে তুলসী পাতাতে চন্দন এইভাবে ছোঁয়াবেন। আচ্ছা ফোনটা চলে এসছে দেখে নি, তারপরে আবার এই টোটকাতে চলে আসবো। হ্যালো, নমস্কার দিদি, জয় জগন্নাথ, আমি অনিকেত মল্লিক বলছি। আচ্ছা কার বিষয়ে জানা হবে? মায়ের বিষয়ে একটু জানবো। আচ্ছা মায়ের নাম কি? মায়ের নাম কি? সুমনা মল্লিক। আচ্ছা ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9/5 1993। সময়? জন্মস্থান? আচ্ছা মেষ লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম। আচ্ছা তোমার মা থাকলে খুব ভালো, তো মা পাশে আছে, আমি কথাগুলো বলবো শুনতে পারবে? সে একটু স্পিকারে দিয়ে দেবে তার ফোনটা, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখা যাচ্ছে তোমার মায়ের কিন্তু এখন শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না। নাম যশ একটু সমস্যা দিচ্ছে এখন, শরীর খারাপ এখন। আচ্ছা নাম যশ খেয়ে আর একটা দেখছি গায়ন কোনো সমস্যায় কিন্তু সে জর্জরিত হতে পারে। এইটাতে মানে মায়ের ট্রিটমেন্ট করা হচ্ছে তো? হ্যাঁ রে, মায়ের ডাক্তার দেখানো হচ্ছে, ট্রিটমেন্ট চলছে, ওষুধও খাচ্ছে এখন। এখানে দেখাচ্ছে কিন্তু এটা ট্রিটমেন্ট অবশ্যই দরকার, কারণ গায়নো সমস্যার এখানে দেখা যাচ্ছে হবে। দ্বিতীয় হচ্ছে এই অসুস্থতার জন্য না সে যথেষ্ট পরিমাণ মাঝে মাঝে রেগে যাওয়া, দেখবে চট করে রেগে যাচ্ছে, হুট করে খিটখিটে মেজাজ চলে আসছে, এগুলো কিন্তু তার মধ্যে দেখা দেবে। প্রবল ভাবে শত্রুর নজর রয়েছে, প্রবল ভাবে মায়ের ওপর শত্রুর নজর রয়েছে। এনাকে শত্রু কিন্তু আরো বেশি তোমার মাকে অতিষ্ঠ করবে 25/8/2024 পর্যন্ত, মানে আরো বেশি, মানে তাতে কিন্তু তোমার মায়ের অনেক বড় ক্ষতি হলেও হতে পারে। এই জায়গা থেকে আগে মাকে রক্ষা করো, মাকে কোনো একটা ভালো জ্যোতিষীর কাছে নিয়ে যাও। তার হ্যাঁ ডাক্তার যেমন চিকিৎসা করছে সেই চিকিৎসা তো চলবেই, কিন্তু যেই সব অশুভ মানে অশুভ লোকেরা অশুভ ভাবে মাকে খারাপ রাখতে চাইছে, অর্থাৎ রক্ষা কবচ মাধ্যমে ওনার উপরে যে ক্রিয়া করা হয়েছে সেই ক্রিয়াকে খণ্ডিত করে ওনাকে ভালো রাখার চেষ্টা করো। মাকে নিয়ে আপনার কাছে যাবো, আপনার কাছে আমার একজন বন্ধু গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তো উনি ভালো কাজ পেয়েছিল আমার বন্ধু। যাক ভালো আছে বন্ধুটা? হ্যাঁ বন্ধু এখন ভালো আছে, বন্ধু তার মাকে নিয়ে গিয়েছিল, বন্ধুরই সমস্যা ছিল, ক্যারিয়ার নিয়ে সমস্যা ছিল, স্ট্রাগল করছিল অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বন্ধুর থেকে নাম্বারটা পেয়েছো? গিয়েছিল। আচ্ছা প্রতিকার নিয়ে বন্ধু এখন খুবই ভালো আছে, এখন যে স্ট্রাগল করছিল স্ট্রাগলটা আর নেই, চাকরিও পেয়ে গেছে এখন। বাহ বাহ, জয় জগন্নাথ, মানে বন্ধুর থেকে তুমি নাম্বারটা পেয়েছো তাই তো? হ্যাঁ রে, বন্ধুই আমাকে রেকমেন্ড করলো আপনার নাম্বারটা, আমার নামটা রেকমেন্ড করলো যে তুই দিদিকে একবার দিদির সাথে কথা বল। যাক যাক খুব ভালো হয়েছে বন্ধু, ভালো রয়েছে। আর আমি যেগুলো বলেছি সেগুলো মেলাতে পেরেছে কি তোমার মায়ের সঙ্গে? একদম। আচ্ছা যদি মেলাতে পারি তাহলে নিশ্চয়ই তোমার মাকে ভালো রাখার দায়িত্বটাও পারবো। তারপরও বলি যদি অন্য জায়গাতেও যেতে মনে হয় একবার হলো জ্যোতিষীর সঙ্গে দেখা করো। আচ্ছা আসো আসো, এখন তো চেম্বার সব খুলে গেছে, এসো। ঠিক আছে রাখছি তাহলে, চলে আসে আবার টোটকাতে। 108টা তুলসী পাতার মধ্যে প্রত্যেকটি তুলসী পাতাতে সাদা চন্দনের ফোঁটা লাগিয়ে অবশ্যই জগন্নাথের সামনে দেবেন। সেটি আপনারা চিত্রপটেও দিতে পারেন, অনেকে বা কাঠের জগন্নাথও রয়েছে, অনেকে পাথরে যার যেরকম রয়েছে সেই জগন্নাথের সামনে দেবেন। তার আগে অবশ্যই নিজে কোন স্থানে বসে করছেন, কি বিষয় নিয়ে করতে চাইছেন, আপনার বাবা মার নাম কি, নিষ্ঠা চরম ভক্তি, হ্যাঁ কাজটি করার সময় কেউ যাতে আপনাকে পিছু না ডাকে, বরঞ্চ আপনার যদি ওপরে কোনো গুরুজন থাকে বা ছোট যে কেউ থাকে তাকে বলুন যাতে এই টাইমটা আপনাকে ডিস্টার্ব না করে।
পুরোটাই জগন্নাথের উপর ধ্যান করে আপনি জগন্নাথের কথা আমার স্মরণ করে অবশ্য ঘিয়ের প্রদীপ চালান, খুব ভালো হয় ঘিয়ের প্রদীপ চালিয়ে 5টি ধূপকাঠি জ্বালান, সেটি চন্দনের ধূপ হলে খুবই ভালো হয়। দিয়ে ভালো করে চন্দন এ করে বেটে, অনেকে চন্দনের গুঁড়ো থাকে তার মধ্যে গুঁড়োর মধ্যে একটু জল মিশিয়ে গঙ্গা জল মিশিয়েও আপনারা দিয়ে প্রত্যেকটি তুলসী পাতার মধ্যে বলতে পারেন, ও নীলাচল নিবাস হয় নিত্যায় পরমাত্মা তমে বলরাম ও সুভদ্রাম জগন্নাথ হায় নম। এই মন্ত্রটি অনেকের হয়তো নাই বা জানতে পারেন, ভাবতে পারেন এতটা বড় মন্ত্র বা এই মন্ত্রটা জানি না, এখন অনেকেই জেনে গেছেন, জানি না তাহলে কি করব। কিচ্ছুটি না, আপনি আপনার পরম ভক্তি জগন্নাথকে দেখান, জয় জগন্নাথ বলে তার কাছে প্রত্যেকটি তুলসী পাতা জানান, তার আগে মনস্কামনা করুন, করে আপনি অবশ্যই আপনার যতটা মানে যত দুঃখ তার সঙ্গে শেয়ার করুন, প্রত্যেকটি তুলসী পাতা নিখুঁত হওয়া চাই, সেই নিখুঁত তুলসী পাতা তার পায়ের চরণের মধ্যে দিয়ে দিন বা তার সামনে রাখুন, দেখবেন কতটা আপনার মনের কষ্ট কোথা থেকে দূর হয়ে যাচ্ছে। ঈশ্বর, ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো কেউ নেই, আপনি আমি সকলেই, দেখবেন এই একমাত্র একটি এই একটি ঈশ্বরই বা অনেকের যে কোনো কিছু সব ঈশ্বরের মাধ্যম দিয়েই যে যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, দেখবেন ঈশ্বরের সঙ্গে কথা বললেই মানুষ যেন পরম শান্তি পায়। কেন জানেন, ওপাশ থেকে তো কোনো কথা আসবে না যে আপনাকে বলবে না চুপ করে যাও, বাজে কথা বকো না, বন্ধ কথা বলো না, খারাপ বলছো কেন, তর্ক করবে না, ঝগড়া করবে না, শুধুমাত্র আপনি আপনার মনের কামনা মনের বাসনা আপনার স্বপ্ন পূরণ সব কিছু তার কাছে আপনি উজাড় করে বলতে পারবেন, যে আপনাকে প্রত্যুত্তরে বলবে না চুপ হয়ে যাও আমি আর শুনতে চাই না। কারণ এখন এত ব্যস্ত লাইফে না, কেউ কারোর কথা আমরা শুনতেই ভালোবাসি না, তাই শুধু শুধু কোনো না কোনো ভাবে ঝগড়া অশান্তি বাড়িতে লেগে যায়, সবাই যেন ব্যস্ত, সবাই যেন টেনশন, সবার যেন, কিন্তু কেউ কারণ মনের কথা বোঝার মতো নেই, শুধুমাত্র ঈশ্বর রয়েছে মনের কথা বোঝার জন্য। করুন এই রথযাত্রা পূর্ণিমার দিন টোটকাটি, খুব খুব ভালো থাকবেন, বহু বছর ধরে আমি এটা বলে এসেছি, অনেকেই কিন্তু এই টোটকা করে ভালো আছে, এটা অনেক পুরনো টোটকা, কিচ্ছুটি লাগবে না, শুধু আপনার ভক্তি আপনার শ্রদ্ধা আপনার বিশ্বাস ঈশ্বরকে জানিয়ে তুলুন, যা বলুন যে আপনি কোন কষ্টে রয়েছেন, আপনার কি ইচ্ছে, আপনার কি পূরণ, হয়তো সব সময় বলার সময় পান বলেন তো, হয়তো রোজই তো বলি, তাহলে সেই কিছু কিছু বিশেষ দিন বিশেষ তিথি থাকে, বিশেষ সময় থাকে, যে সময় বললে ঈশ্বর কিন্তু শোনায়। এই একমাত্র এই ঈশ্বরটি পরম ভক্তদের দেখার জন্য তার কুটির থেকে বেরিয়ে সকল ভক্তকে দেখা দেয়, সকল ভক্তকে সে দেখে তারা কেমন আছে, তাই এই দিন করুন টোটকাটি, ভালো থাকবেন, আবার আসবো লাইভে, দেখি সোমবার যদি পারি লাইভে, অবশ্যই যদি কিছু অসুবিধা বা কষ্ট না থাকে আসছি আপনাদের কাছে নতুন নতুন ভাবে। নমস্কার।